সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বঙ্গনিউ নিউজ। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে সোহানা ইয়াসমিন। এপার বাংলা ওপার বাংলা মিলন মেলা সংগঠনের পরিচালনায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মহিষা গ্রামে মসজিদ নির্মাণ অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের সেক্রেটারি বাবুল শেখ, সভাপতি মুন্না শেখ, উপপ্রধান মনিরুল ইসলাম, সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ, গ্রুপ ম্যানেজমেন্ট মাইনুর হক, জাহাঙ্গীর হক, মামুন শেখ প্রমুখ। সংগঠনের প্রতিনিধি আব্দুল লতিফ বলেন, আমাদের সকলের প্রচেষ্টায় আমরা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশে জনসেবামূলক কাজের উদ্যোগ নিয়েছি। বিশেষত দুঃখী গরিব মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, স্কুল, এতিমখানা, মাদ্রাসা নির্মাণ করব। আমাদের সংগঠনটির মূল উদ্দেশ্য, আমরা পিছিয়ে পড়া সমাজের শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে কাজ করতে চাই। গ্রামের পুরোপাড়া মসজিদ থেকে, মসজিদ কমিটি থেকে বলছি যে আমরা ভাবতাম যে ইমতে কেবল ঠাট্টা মজাই করা হয়, হাসি আর কি করা হয়, কিন্তু না, আল্লাহর ইচ্ছা হলে ইমতে অনেক নেকির কাজও করা যায়। এবং আমাদের এই ইমোর এপার বাংলা ওপার বাংলা ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এপার বাংলা ওপার বাংলা থেকে আমাদের এই মসজিদের নির্মাণ কাজ করার জন্য অনুরোধ করছি। আমার এবং আপনাদের প্রচেষ্টায় এপার বাংলা ওপার বাংলা গ্রুপের মাধ্যম থেকে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ আমরা জনসেবা সমাজসেবামূলক কাজ করার উদ্যোগ নিয়েছি। যেমন মতো মন্দির, মসজিদ, এতিমখানা, স্কুল বা কোনো গরিব মানুষের পাশে দাঁড়ানো, এগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি। প্লাস এপার বাংলা অপার বাংলা গ্রুপের যে আমরা কাজের উদ্যোগ নিয়েছি, সেটা বর্তমান আজ সোমবার 21 তারিখ, 21/9/2020 কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ। আমাদের কাজ প্রথম আরম্ভ হবে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মহিষার গ্রামে পুরোপাড়া মসজিদ।